राज्य करोनार अपडेट आपनादेरके जानिये राखी। दैनिक संक्रमण फेर 900-র কাছে, একদিনে রাজ্যে আক্রান্ত 860 জন। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 14 জনের। দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা, একদিনে আক্রান্ত 233 জন, মৃত্যু হয়েছে 5 জনের। উত্তর 24 পরগনা একদিনে আক্রান্ত 161 জন, মৃত 3 জন। কোচবিহার শহরে রাসমেলার উদ্বোধনে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়কদের আমন্ত্রণ জানানো হলেও ব্রাত্য বিজেপির স্থানীয় বিধায়ক, আমন্ত্রণ জানানো হয়নি কোচবিহারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকেও। আর তাই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অসৌজন্যের অভিযোগ এনেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। সংঘাতের কেন্দ্রে এই আমন্ত্রণ পত্র। রাস পূর্ণিমায় প্রতি বছর শহরে মেলার আয়োজন করে কোচবিহার পুরসভা। এবার তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভার তরফে যে আমন্ত্রণ পত্র বিলি করা হয়েছে, তাতে মেলার উদ্বোধক হিসেবে নাম রাখা হয়েছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর। মেলার সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মনকে। পুরসভার আমন্ত্রণ পত্রে তাকে বিশিষ্ট পঞ্চানন অনুরাগী এবং গবেষক হিসেবে উল্লেখ করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম রয়েছে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ, সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বাসুনিয়া, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, শিলিগুড়ি পুরসভার প্রশাসক গৌতম দেব সহ আরও কয়েকজন তৃণমূল নেতার। অথচ যে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রাসমেলা অনুষ্ঠিত হচ্ছে, সেখানকার বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের নাম নেই আমন্ত্রণ পত্রে। পুরসভার আমন্ত্রণ পত্রে নাম নেই কোচবিহারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকেরও। এই নিয়েই ক্ষোভ প্রকাশ করেছে পদ্মশিবির। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বর্তমান সরকার, রাজ্য সরকার, তৃণমূল পরিচালিত যে সরকার, তৃণমূল পরিচালিত যে পৌরসভা, সেই পৌরসভা তারা সৌজন্যের রাজনীতির ধারে কাছেও তারা যান না। তার কারণ হচ্ছে, আমি একজন নির্বাচিত বিধায়ক, আমি কোচবিহার প্রপার শহরে যেখানে রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে, সেখানকার মানুষের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি, সেখানে আমাদের নাম নেই। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, ওনার নাম নেই। তিনি পঞ্চানন গবেষক হিসেবে মঞ্চের উদ্বোধক, আর মন্ত্রী উদ্বোধক হচ্ছে রাসমেলার মাঠের পরেশ অধিকারী। আর বাকি যারা অভিযোগ করছেন তারা সৌজন্যতা দেখাক, আমরাও দেখাবো। পশ্চিমবঙ্গের প্রতি দ্বিচারিতা, পশ্চিমবঙ্গ সরকারের বরাদ্দ টাকা কেটে নেওয়া, এই দ্বিচারিতাটা ওপরে বন্ধ করুন, তারপরে আমাদের কাছ থেকে সংস্কৃতি আশা করবেন। মেলা শব্দের সঙ্গে জড়িয়ে মিলনের স্পিরিট, কিন্তু সেখানেও ধাক্কা দিল রাজনীতির আমরা ওরা। শুভেন্দু ভট্টাচার্য, রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।